শিক্ষা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট বিভাগীয় শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয় চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর সাড়ে বারোটায় উদ্বোধনী র্যালির মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় রেলিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে আসে দুপুর তিনটায় জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয় একই ধারার বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক ও সার্বজনীন শিক্ষা কোচিং ব্যবসা ও গাইড বইয়ের বৈধতার সিদ্ধান্ত বাতিল ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত শিক্ষাক্ষেত্রে বাণিজ্যিকীকরণ বন্ধ প্রশ্নপত্র ফাঁস বন্ধ সহ সকল ক্ষেত্রে শিক্ষার মান বৃদ্ধি করার দাবি জানান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা যে আমাদের যে কর্পোরেট কোম্পানিগুলো যে পরিমাণ প্রফিট তারা নিয়ে যায় সেই লভ্যাংশের উপর আমরা ফাইভ পার্সেন্ট এডুকেশনাল সার্চার্জের দাবি করেছি আমরা বলছি যে এই এডুকেশনাল সার্চার যদি নেওয়া হয় তাহলে প্রত্যেক জেলায় নতুন করে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার বিনিয়োগ করা সম্ভব হবে শিক্ষার জন্য তো এর মাধ্যমে নতুন করে সরকারি স্কুল সরকারি কলেজ এবং এগুলো মান উন্নয়ন এগুলো করা সম্ভব হবে এবং এই বিষয়গুলো নিয়েই আমরা মূলত আমাদের ছাত্র সমাবেশগুলো অনুষ্ঠিত করছি এই দাবিটাকে আরও বেশি পপুলার করার জন্য আসলে বিভাগীয় ছাত্র সমাবেশ আয়োজন করার পেছনের যে মুখ্য কারণ সেটা হচ্ছে কি আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা দেখি যে উনিশশো বাষট্টি সালে যে শরীফ কমিশনের যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে সেই সময়ে সাধারণ শিক্ষার্থীরা এবং আমাদের বুদ্ধিজীবীগণ তারা আসলে বেশ ভালোভাবেই তারা প্রতিবাদ করেছিলেন প্রায় এখনও দেখতে পাচ্ছি যে একমুখী শিক্ষার পরিবর্তে সেখানে তিনমুখী চারমুখী শিক্ষা ব্যবস্থা করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আসলে সাধারণই পড়ে রয়েছে যারা আসলে ভালো কিছু মানে ভালো কিছু বলতে যাদের টাকা পয়সা আছে যাদের ক্ষমতা আছে তারাই কেবল ভালো ভালো ইনস্টিটিউশনে পড়তে পারছে বিদেশে গিয়ে পড়তে পারছে কিন্তু যাদের নেই তারা কিছুই পাচ্ছে না আজকে এই দেশ আমাদের এই দেশ কোনো সন্ত্রাসী দখলদারী লুটফাটকারী বা দুর্নীতি দুর্নীতিবাজের হতে পারে না এবং এই দুর্বৃত্তায়ন থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে ছাত্রদেরকেই আসলে রাজপথে নেমে আসতে হবে রাষ্ট্রের মেরামতের জন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে বলে জানান সমাবেশের উদ্বোধক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তাঞ্জিম উদ্দিন খান আজকে যেই পর্যায়ে পৌঁছেছি রাষ্ট্রের মেরামত ছাড়া বাংলাদেশকে আসলে উদ্ধার করার অবস্থায় নেই আবার যেটা খুব সমস্যা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকছেন তাদের যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনকে এমনভাবে দুর্নীতিতে নিমজ্জক করে দিচ্ছেন যার মধ্য দিয়ে তারুণ্য শক্তিটা অপশক্তিতে পরিণত হচ্ছে তো সেই অপশক্তির বিরুদ্ধে কিন্তু আবার আমাদের শিক্ষার্থীরা দাঁড়াচ্ছে এবং আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ আরও সুন্দর এবং আমরা যেই বাংলাদেশের স্বপ্ন আমরা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে দেখেছিলাম সেই বাংলাদেশ গড়ে তুলতে গেলে শিক্ষার্থীদের ভূমিকার কোনো বিকল্প নেই এবং শিক্ষার্থীদের শিক্ষা ভূমিকা এবং একইভাবে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ভবিষ্যতের পথ নির্দিষ্ট করে দেবে শিক্ষা পর্যাপ্ত বরাদ্দ না বাড়ালে সারাদেশে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা ঘেরাও কর্মসূচি দিবে ছাত্র ইউনিয়ন ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি কান্তি দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব সাবেক সভাপতি জি এম জিলানী শুভ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অনিক রায় এছাড়াও বক্তব্য রাখেন শ্রীমঙ্গলের প্রভাষক জলি রায় হবিগঞ্জ জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক প্রণব কান্তি মৌলীবাজার জেলা সংসদের সভাপতি সুবিনয় রায় শুভ বিকেল পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়